हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तो आमी आमार ब्लॉगटाई सकाल सकाल थेके शुरू करछी। तो आज के एकटू लेट होये गेछे, दुरित आज के बृहस्पतिवार होच्छे। तो तोमरा सबाई जारा आमार ब्लॉग देखे तारा तो निश्चयई जाने जे आमादेर बाड़ीते बृहस्पतिवारे एकटू भालो करे पुजो टुजो हय, आर आमादेर बाड़ीते निरामिष्टा रान्ना हय। तो आज के सुंदर करे ठाकुर पूजा होयेछे, तोमादेर आमी आमादेर ठाकुरेर आसनटा देखिये दिच्छी। तो ये देखो, आज के सुंदर करे ठाकुर पूजो हलो। सब ठाकुर सुंदर करे पूजो देवा हुए छे। আর আমাদের যে লক্ষ্মী আছে, লক্ষ্মী ঠাকুরকে আজকে ওই ঘট বসিয়েছি, তো ঘটে জল টল দেওয়া হয়। যেহেতু আজকে বৃহস্পতিবার হলো, তো আমাদের বাড়িতে সব নিরামিষই রান্না। তো আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, একটা হচ্ছে বাঁধাকপির রেসিপি আর একটা হলো করলা থেকে শুক্তো। তো এই দুটো রেসিপি তোমাদের আমি সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদের আমি রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি সোজা যাব রান্নাঘরে, কেন এই সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তো আজকে বৃহস্পতিবার, তো আমাদের এই মেনু হচ্ছে, তো মেনুতে এটা আমরা বানাচ্ছি শুক্তো। তো শুক্তোতে আমি কী কী তরকারি নিয়ে নিয়েছি এগুলো দেখো। তো এগুলো হচ্ছে মিষ্টি আলু, আলু, এগুলো সজনের ডাঁটা আর করলা আছে। এখানে আছে বেগুন, কাঁচকলা, এই যে বেগুন আর কাঁচকলা একসঙ্গে। আর এখানে বড়ি আছে, যে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। চলো ঝটপট আমি রেসিপিটা দেখিয়ে দিই তোমাদের। আমার এই যে তেল গরম হয়ে গেছে, তো তেলের ভিতরে আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি। করলাটা আমি আলাদা করে ভাজবো, আগে যে সবজিগুলো কাটা দেখালাম তোমাকে সেই সবজিগুলো ভেজে নিচ্ছি। তো সবজিতে আছে আমার সজনের ডাঁটা, মিষ্টি আলু, আলু, এগুলো আমি ভালো করে ভেজে নেব, তারপর পর আমি তরকারিগুলো ডালব। এখন আমি এর ভিতরে করলাগুলো ছেড়ে দেব। এরপরে কাঁচা কলা দিয়ে দিলাম। আমি এখন এই তরকারিগুলো ভাজছি, তো একটু ঢেকে রাখবো। একটু ভেজে নেব, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখন এতে স্বাদ অনুসার নুনটা দিয়ে দেব। আমার তরকারিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তো হালকা মতন আমি একটু হলুদ দেব, একটু নাড়াচাড়া করবো। এর ভিতরে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো।
জল দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে তিন গুলি ছাড়বো। তখন আমি দিয়ে দিচ্ছি তো জল, বেগুন আর সিমটা লাস্টে দিলাম, কারণ যখন এই তরকারিটা ফুটবে ওটা তাড়াতাড়ি গলে যাবে, তাই এগুলো লাস্টে দিচ্ছি। তো আমি এখন বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি। তো কড়াটাতে তেল দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে ভেজে নেব। তো তোমরা যদি পারো, আমি যেমনি এমনি বিট আর বাঁধাকপি কেটে দিচ্ছি, তোমরা যদি পারো তো গাজরও দিতে পারো। তো এতে বিট গাজর আর বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে ভালো তরকারি হয় আলু দিয়ে। তো আমার কাছে এখন গাজর নেই, তো আমি গাজরটা দিচ্ছি না, বিটটা দিয়ে দেবো। দেখো কুচি কুচি করে আমি সুন্দরভাবে বিটটা কেটে রেখেছি, এটা আমি তরকারি করব। এখন আমি এতে বাঁধাকপিটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো স্বাদ অনুসার। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মধ্যিখানে চিড়া দিয়ে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, তরকারিটা কি সুন্দর কালারফুল হয়ে গেছে। দেখছো গাজর যদি হতো,
তো বেশ সুন্দর তরকারিটা ফুটে উঠেছে। তরকারি সব গলেও গেছে, তো আমি এখন এতে বেশি কিছু না, বেশি তো মশলা যায় না শুক্তোতে, তো আমি একটু এখন ধনের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন। একটু ভালো করে নাড়াচাড়াটা করে নেব, চেনি দেবো। তো এটা হচ্ছে সর্ষে, তো এটা সর্ষে যে আছে আমি এটাকে একটু হালকা করে একটু তাওয়াতে রোস্ট করে নিয়েছি, মানে একটু টেলে নিয়েছি, এতে তেল টেল কিছুই নেই, খালি সর্ষে টেলে নিয়েছি। তো আমি এটা ভালো করে পাউডার করে নেব হামাল দিস্তা দিয়ে। থেকে 2 টেবিল স্পুনের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, বলুন সর্ষেটা টেলে নিয়েছিলাম ওটা এখন আমি এতে দিয়ে দিচ্ছি। যেতে পারে, তো আমি এখন লাস্টে বড়ি দিয়ে দিচ্ছি, আমার সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, তো আমি একে 2 মিনিটের মতন ঢেকে রাখবো, তো বড়িতে সব মশলাটা ঢুকে যাবে, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে আমার বাঁধাকপি হয়ে গেছে অলমোস্ট, পাঁচ মিনিট লাগবে আরো, তরকারিটাও হয়ে এসছে। চিনি দিয়ে দিচ্ছি আগেই, তো এই দেখো আমাদের শুক্তো রেডি। তো আমাদের বাড়িতে শুক্তো এরকমই হয়, তোমরা এরকম রান্না করে নিশ্চয়ই আমাকে জানাও কেমন হয়েছে খেতে। আর এই যে রেসিপিটা আছে শুক্তো, এটা কিন্তু আমাকে মা শিখিয়েছে, তো মা এরকমই শুক্তো বানায়, তো আমাদের বাড়িতে সবাই এরকমই শুক্তো খেতে পছন্দ করে। তো এটা হলো এই শুক্তো, এখন শুক্তোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর গ্রেভিটা দেখো কি সুন্দর রিচ হয়ে গেছে, এতে নারকেলের দুধ যেই পড়েছে, তো যেই আমরা নারকেলের দুধ দিই, তো এই গ্রেভিটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কারণ এটা এতে নারকেলের দুধ পড়েছে। তো দেখছো আমার শুক্তো রেডি কমপ্লিট হয়ে গেছে, আমার সব তরকারি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বড়িটাও ভালো করে ফুলে উঠেছে, তো আমাদের শুক্তোর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখছো আমার বাঁধাকপিটা, তো বাঁধাকপিটাও হয়েই গেছে। এইটুকু গরম মশলা এটা আমি দিয়ে দিলাম, আচ্ছা বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাববে যে কি গরম মশলাটা আমি ইউজ করি, তো এখানে তো যে MDHR বা এভারেস্টের গরম মশলা আছে ওগুলো আমরা ইউজ করি, কিন্তু আমি বেশিরভাগ এই সানরাইসের যে গরম মশলার প্যাকেটগুলো পাওয়া যায় এগুলো ইউজ করি। তো এটা তো এখানে বোম্বেতে পাওয়া যায় না, কেন এখানে এই কোম্পানি অ্যাভেলেবেল নেই, তো আমি যখনই কলকাতা যাই এটা আমি স্টকে করে নিয়ে আসি, কেন এর গরম মশলাটা আমাকে বেশি ভালো লাগে।
এটা আমরা ঘরেও যখন আমাদের এগুলো স্টকটা ফুরিয়ে যায় তখন আমরা ঘরেই করে নি। তো এই দেখো আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। সোনা সোনা কেমনে পুক করে পুক করে সোনা কেমনে শি বাবু সোনা পুক করে দেখাচ্ছে, ও রোজ সকালবেলা পুক করে তো সোনা পুক করে দেখাচ্ছে। বমাচ্ছি করছো? হাই সঞ্জু, ওই সোনা সোনা কোথায় আছে? এই তো এই সোনা কেমনি পুক করে? সোনা পুক কেমনি করে দেখো, আবার আবার ঠিক করে হয়নি পুকটা, আবার করে দেখো। ই সোনা পুক করেছি, হাই বলো, হাই সোনাকে হাই বলো, বলবে না বমাস, হাই বলে দাও, হাই বলো, হাই বলো তো। সোনা হাই কেমনি বলে? এরকম হাই বলে, সি বাজে মেয়ে বলবে সবাই। আচ্ছা তাই তাই করো, তাই 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 করো, তাই 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 মামা বাড়ি যাই, ভালো করে করো, ভালো করে তাই তাই করো, তাই 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 মামা বাড়ি যাই, ছুঁচুড়েছি একটা দাঁত চুপ চুকিয়ে খাই। ও হ্যাঁ, এটা কে বুঝছো না? এটা কে? এটা কে শোনা? এটা কে শোনা? মাম্মাকে একটু পা দাও, একটু পা দাও মাম্মাকে, মাম্মাকে একটু পা দাও না, আমাকে একটু শুনো, পা দাও। কি করবে? স্মাইল, খুব বমাশি হচ্ছে ক্যামেরা দেখে, ক্যামেরা দেখে বমাশি করছে না? আমার সোনা কোথায় আছে? আমার সোনাটা কোথায় আছে? সোনা কই আমার? ও তুমি আমার সোনা, তুমি কি আমার সোনা? আমার সোনা কই দেখাও, আমার সোনা কই? ও এটা আমার সোনা, তুমি আমার সোনা আছো, দেখো আমার সোনা কই? চলো, তো এই হলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলের বদমাশিও হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, চা চা। তো আজকের মতন এখানেই, আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ। তো আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করো, চা চা, চা চা করে দাও, চা চা।